রামকৃষ্ণ পরমহংসদেবের 188তম জন্মতিথি। রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হল এই উৎসব। বেলুড় মঠে বিশেষ পুজো আর হোমের আয়োজন, দিনভর একাধিক অনুষ্ঠান ঠাকুরের জন্মস্থান কামারপুকুরেও। মঙ্গলবার ভোর 4:30 খুলে বেলুড় মঠের মূল মন্দিরের দ্বার। মঙ্গলারতি দিয়ে শুরু হয় দিন, এরপর বেদ পাঠ, স্তব গান। বেলুড় মঠে ঘুরে উষা কীর্তন করেন সন্ন্যাসী ও ভক্তরা। এরপর বিশেষ পুজো, হোম, দিনভর চলে নানা অনুষ্ঠান। ভক্তদের জন্য ছিল খিচুড়ি ভোগের ব্যবস্থা। রামকৃষ্ণদেবের 188তম জন্মতিথিতে বর্ণময় শোভাযাত্রার হাত ধরেই জেগে ওঠে ঠাকুরের জন্মস্থান কামারপুকুর। শোভাযাত্রায় সন্ন্যাসীরা তো ছিলেনই, সঙ্গে যোগ দেন অগণিত ভক্ত ও পৌরোহিত্যরা। গোটা মঠ ও রামকৃষ্ণদেবের বসত বাটিকে সাজিয়ে তোলা হয়। চলে বিশেষ পুজো পাঠ, আরতি, ধর্মালোচনা। সকালবেলায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে, তারপর এখন বিশেষ পূজা, চণ্ডী পাঠ, বেদ পাঠ, স্তব গান হয়েছে, শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হয়েছে, তারপরে বাউল গান আছে, হরিনাম সংকীর্তন আছে। দুপুরে কয়েক হাজার ভক্তকে বসিয়ে প্রসাদ ভোগ খাওয়ানো হয়। তিন দিন ধরে চলবে নানা অনুষ্ঠান। ভক্তি নিষ্ঠায় দিনটি পালিত হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও। পুজো পাঠ, ধর্মালোচনা শেষে যজ্ঞের আয়োজন করা হয় আশ্রমে। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।